আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ডিজিটাল নিরাপত্তা আইন থেকে আলোচনা করব 23 ধারা। ডিজিটাল নিরাপত্তা আইনের 23 ধারায় কী বর্ণনা আছে আমাদেরকে জানতে হবে। আমরা গত পর্বে ডিজিটাল নিরাপত্তা আইনের 22 ধারা আলোচনা করেছিলাম, যে ডিজিটাল বা ইলেকট্রনিক ব্যবহার করে জালিয়াতি করা। আর আজকে আমরা আলোচনা করব ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করা। যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করে মাধ্যম ব্যবহার করে প্রতারণা করে, তাহলে তার এই কাজটি হবে একটা অপরাধ। এই অপরাধের শাস্তি তাহলে এখানে 23-এ বলছে এই কাজটা হচ্ছে একটা অপরাধ, আর 23-এ বলছে এই কাজটা যদি কেউ করে সে ব্যক্তি 5 বছর কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর যদি কেউ এই কাজটা বারবার করে তাহলে 23-এর 3 ধারা মোতাবেক সে ব্যক্তি 7 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এই কথাটা থেকে আপনি এই কথাটা কিভাবে মনে রাখবেন? মনে রাখতে হবে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা, এই কথাটা মনে রাখতে হবে। এই প্রতারণা কি? প্রতারণা ডিজিটাল মাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করা, এই কাজটা যদি করে সেটা 23-এর 1 ধারা মোতাবেক হবে অপরাধ। আর এই অপরাধের শাস্তি হচ্ছে 23-এর 2 ধারা। কত বছর শাস্তি? 5 বছর কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, দুইটাই দিতে পারবে আপনাকে। এটা কি কম শাস্তি? 5 বছর কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড, এটা কম শাস্তি না, অনেক বেশি। এরপরে কেউ যদি এই কাজগুলো বারবার করে, এই প্রতারণাটা যদি কেউ বারংবার করে, সেই ক্ষেত্রে শাস্তির পরিমাণ আরও বাড়বে, আরও 2 বছর বাড়বে। অর্থাৎ আগে ছিল 5 বছর, এখন হবে 7 বছর। 7 বছর কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা অর্থদণ্ড। আগে একবার করলে জরিমানা ছিল 5 লক্ষ, এখন বারবার করলে জরিমানা করছে 10 লক্ষ। তাহলে 7 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমরা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা বিভিন্ন ল কলেজে পড়াশোনা করছি আইন বিষয়ে, আমরা যদি বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে যদি পড়ি বা বুঝে পড়ি এবং মনে রাখার যদি চেষ্টা করি, তাহলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারব। আর এই পরীক্ষা ভালো করার জন্য আমাদেরকে আইন বুঝে পড়তে হবে। এই যে আমি একটা ইলেকট্রনিক্স প্রতারণা বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করে প্রতারণা করলে ডিজিটাল নিরাপত্তা আইনে 23 ধারা অপরাধ হবে এবং 23-এর 2 কী হবে শাস্তি হবে, 23-এর 3 শাস্তি হবে, এই সংক্রান্ত মনে রাখতেছি। এই কথাগুলো আপনারা জাস্ট মেমোরিতে মনে রাখার চেষ্টা করবেন, আর যেগুলা আপনারা দেখেন সেগুলো নোট করবেন, নোট করার পরে অবশ্যই খাতায় লিখবেন। সেক্ষেত্রে আপনাদের মুখস্থ শক্তিটা আরও একটু দীর্ঘ সময় মনে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।